Hi everyone, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইসমি সুরমা লাকি সুরমা ব্লগ থেকে বলছি। এখন নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটিতে অন করবেন, যাতে আমার ভিডিওগুলো সহজে পেয়ে যান। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমার রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি পেঁয়াজের পাতা নিয়েছি, এখানে গ্রিন চিক পিস নিয়েছি, চিকেন এখানে, আর নিয়েছি চিলি কুচি করে কেটে, আর এখানে আস্ত জিরে নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে নিয়েছি আমি এখানে চালের গুঁড়া আর ময়দা আর সাথে ইয়োগার্ট, আপনারা দেখতে, সাথে আমাকে পানিও ইউজ করতে হবে। এখন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি গ্রিন চিক পিসগুলোকে ব্লেন্ড করে নিব। আমি পুরো ব্লেন্ড করব না, এটাকে অল্প একটা ভেঙে নিব, গুঁড়ো করব না। আমি করে নিয়েছি। এখন একটা বোলের মধ্যে আমি 2 টেবিল স্পুন ইয়োগার্ট দিয়েছি, সাথে দিয়ে দেবো আস্ত জিরা, যে আস্ত জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ সল্ট, আমি আমার টেস্ট বুঝে সল্ট নিয়েছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে নিয়ে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া, আমি 1 টেবিল স্পুন চালের গুঁড়া এখানে মিক্স করছি, আর সাথে দিয়ে দিব 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার। এখন এটাকে আমি মিক্স করে পানি দিয়ে একটা গ্রেভির মতো বানিয়ে নিব। এটা পুরো আমি এটা একটু বেশি নরম করব না, এটা আমি এখন মিক্স করে নিয়েছি। এখন সাথে আমি দিয়ে দিব এখানে আদার কুচি, জিঞ্জার কুচি আমি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিব চিলি, গ্রিন চিলি কেটে দিয়ে দিয়েছি। এখন এখানে যে আমি ব্লেন্ড করি নাই, অল্প হাফ ব্লেন্ড করেছি, সেই চিক পিসগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এটা খুবই মজার, এটা একটা ক্রাঞ্চি ক্রাঞ্চি হয়ে থাকে। ভালো করে আমি এটা মিক্স করে নিচ্ছি, সাথে এখানে পেঁয়াজের পাতা আমি এখানে দিয়ে নিয়েছি আর ধনে পাতা কুচি, এখন এগুলো একসাথে আমি মিক্স করে নিব। এটা আমার রেডি, এটা আমার ইয়ে করার জন্য। লাস্টে যেটা আমি অ্যাড করব এখানে আমি বেকিং সোডা, আমি অল্প 1/2 টিস্পুন বেকিং সোডা অ্যাড করেছি, এটা লাস্টে করবেন আপনারা। এখন আমি অলরেডি একটা ফ্রাই প্যান গরম করে আমি পানি, এখানে পানিটা সরে গিয়েছে, তখন আমি এর মধ্যে আমি অয়েল ঢেলে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। এখন আমি যে ব্যাটার বানিয়ে রেখেছি এগুলোকে আস্তে আস্তে করে আমি এখানে ছেড়ে দিচ্ছি। একটু অয়েলটা একটু বেশি পরিমাণে নিতে হবে, যেহেতু এটা আমি একটু ডুবোর তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এইতো হয়ে গিয়েছে ফুলে, এইতো হয়ে গিয়েছে আমার মজাদার চিক পিস পাকোড়া। এখন এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটটাতে আমি একটা পেপার টাওয়াল দিয়ে নিয়েছি, যাতে অয়েলটা চুষে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার গ্রিন চিক পিস পাকোড়া হয়ে গিয়েছে। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে একটা কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন, আর আমার লাকি সুরমা ব্লগসে একটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকে এখানেই শেষ করব, পরে অন্য কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। আমি এখন এটাকে একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে পাচ্ছেন যে এটার ভিতরটা কত ক্রিস্পি, কত সফট হয়েছে, উপরটা ক্রিস্পি ভিতরটা সফট। তাহলে আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।